এর পরে যখন ছেলেমেয়ে হয়ে যায় ছেলেমেয়ের বিয়ে যখন হয়ে যায় এই যুবক মুর্শিদে চলো কয় দুই একটা নাতি নাতনির মুখ আগে দেখি শেষ বয়সে সামরা হয়ে যায় ঢিল ওই সময় আল্লাহর সাথে দেই মিল আটুতে ব্যথা পায়েতে ব্যথা উঠতে উঠতে আল্লাহ একবার মাজা হারিয়ে গেছে লাঠি ধর করে তখন যাচ্ছে আল্লাহ আল্লাহ এই যুবকেরা তো খুবই পাগল যুবক এদেরকে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই কি বলবো আপনাদেরকে যুবকেরা বিয়ে বাড়িতে যায় ছবি তোলা আর সেলফি তোলা নিয়ে মারামারি করে এই যুবক সেই যুবক কুমিল্লার ঘটনা শুনুনি বিয়ে বাড়িতে সেলফি তোলা নিয়ে মারামারি করে যুবকেরা আহত নিহত কথা কন ঠিক খেলা এ মুসলমান এই সমাজ বদলাতে হলে যুবকদের চরিত্র পরিবর্তন করা লাগবে প্রত্যেকটা যুবককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ গ্রহণ করা লাগবে কথা বলেন ঠিক কি না এই জন্য তোমার আমার মডেল লাখো তো কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে বলুন আল্লাহু আকবার রাসূলের আদর্শ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা অপচয়ে কোনো মানুষকে আহত করব না নিহত করব না কাউকে জোর করে মারধর করব না কারোর সাথে মারামারি করব না হয়তো কোনো আড্ডাবাজি গল্পবাজি ওই ক্যাডার কিশোর গ্যাং আমরা হব না কথা কন ঠিক কি না আমরা টিকটক মারা কাটিং দিতে পারবো না কথা কন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি মেনে নাও এই যুবক তোমার চুলের কাটিং উল্টা পাল্টা হতে পারে না তোমার চোরাল স্টাইল উল্টা পাল্টা হতে পারে না এই যুবক তোমার পরনে উল্টা পাল্টা পোশাক থাকতে পারে না আল্লাহ রাসূলের আদর্শ জীবনে গ্রহণ করো দেখবা দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাকে সম্মানিত করবে কথা কন এই জন্য সেলফি তোলা নিয়ে মারামারি করা যাবে এই জোরে বলেন মারামারি যাবে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে 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 না কিন্তু আমাদের সমাজে আছে না নাই বড় বড় বক্স ভাড়া নিয়ে আসে ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাপে ফেলে দিচ্ছে পনেরো দিন এলাকা মানুষের ঘুম নাই নিজেও হারাম কাজ এর সাথে জড়িত হয়ে যায় এলাকার মানুষকে শান্তি নেই পনেরো দিন হারাম কাজ করে কথা কন ঠিক কেনা মুসলমান আল্লাহর গোলাম সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম পরের আয়াতটা একটু বলার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা এই জায়গায় বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন ও মুসলমান আল্লাহর গোলাম কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আপনি তুমি আসলাম কথা কন ঠিক কি না আমি আসলাম আপনি আসলেন এরপরে দেখেন দুনিয়াতে যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল নাই দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় কথা কন ঠিক কি না এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এর মাঝামাঝি যে সময় আল্লাহ পাক তোমাকে আমাকে দিল সেই জন্য আল্লাহ পাক বলেন আহসানু আমালা এই জীবন মৃত্যুর মাঝামাঝি যে সময়টা দিলাম এই সময়ের দ্বারা কে কতটুকু সুন্দর আমল করতে পারো উত্তম আমল করতে পারো আমি আল্লাহ সেইটা দেখব আল্লাহ আকবার বলে এই জীবন মৃত্যুর মাঝামাঝি এই সময়টা দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমলটা কত বেশি সুন্দর কে কত বেশি উত্তম আমল করতে পারে কথা কন ঠিক কে না এই জন্য যুবক মনে রাখবা কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে সুম্মা ইলাইনা তোর যাউন আমাদের সবাইকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর নিকটেই ফিরে যেতে হবে কথা কন ঠিক কে না এই জন্য যুবক মনে রাখবা তোমার মতো কত যুবক কক্সবাজার করতে গিয়ে মারা যায় তোমার মতো কত যুবক নৌকা ডুবে মারা যায় তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে সকাল বেলা মশাল নিয়ে চালাইতে গিয়া মৃত্যুবরণ করে কথা কোন ঠিক কিনা সকাল বেলা সেলফি তোলে যুবক নতুন অ্যাপাচি
টিআর এফটিআর যত গাড়ি আছে রে বাবা বাজাজ ডিসকভার আছে এগুলো চালাচ্ছে আর মোশন নিয়ে ঘুরতেছে কথা কোন ঠিক কি না সন্ধ্যার পরে খবর আসে অমুকের ছেলেটা মোটরসাইকেল ট্রাকের ভিতরে চলে গেছে আর ওই জায়গায় ইন্না লিল্লাহ কথা কোন ঠিক কি না এই জন্য মুসলমান আল্লাহর গোলাম মসজিদ আছে কিন্তু মসজিদে নামাজই নাই মসজিদ দামি হচ্ছে কিন্তু ঈমানটা আমাদের দামি নাই আগেকার মসজিদগুলো কি ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা কথা কোন ঠিক কি না আগেকার মানুষদের ছিল অভাব বড় ভালো ছিল তাদের স্বভাব বর্তমানে মানুষদের নাই কোনো অভাব নষ্ট হয়েছে চরিত্র আর স্বভাব কথা কোন ঠিক কি না এই জন্য বাজান গো আমার আগের মুরব্বীরা মানুষের কাছে ফল পয়রা থাকছে জীবনে কোনোদিন খায় নাই আগেকার মানুষ কোনোদিন মানুষের পুকুরের চুরি করে মাছ মারে নাই আগেকার মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করে নাই কোনো মানুষকে আহত নিহত করে নাই কত ভালো ছিল তাদের চরিত্র আর বর্তমানের মানুষ কথাই কথাই মাথা গরম করে বলে তোরে খাইয়া ফেলে দিব তোরে মাইরে ফেলে দিব তোরে মারছি তোরে ধরছি কথা কোন ঠিক কি না এত বড় হয়ে গেলাম এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর ঘর মসজিদ শুধু সুন্দর বানাইলে হবে না আমাদের চরিত্র আমাদের দিনদারিটাও সুন্দর হওয়ার দরকার আছে না না তোমার আমল নাই আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু বলেন শেজামানায় মসজিদ চাকচিক্য হবে সুন্দর হবে টাইস হবে মসজিদ সুন্দর হবে কিন্তু সুন্দর ঈমানদার খুঁজে পাওয়া যাবে না কথা কো সুন্দর ঈমানওয়ালা খুঁজে পাওয়া যায় মসজিদ হবে দামি কিন্তু আমাদের ঈমান হবে কম দামি কথা কোন ঠিক কি মন খারাপ করেছেন কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় এইজন্য যুবক মনে রাখবা মৃত্যু কার কখন আসবে কোন দিন আসবে আমরা কেউ জানি না কথা কোন ঠিক কি না কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার আর হবে গোরস্থান মারহাবা কোন মুসলমান আল্লাহর গোলাম এই জন্য কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না সকাল বেলা লোকটা বেলকুচি বাজারে গেল সন্ধ্যা হওয়ার আগে লাশ হয়ে বাড়িতে ফিরলো কথা কোন ঠিক কি না এই জন্য কার কখন কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহু আকবার সূরা নিসার 73 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যেখানেই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই হে মুসলমান দামি গাড়িতেও কি তো মানুষের মৃত্যু হয় দামি বাড়িতেও মৃত্যু হয় ওই লোকটা বিমানে সফর করতেছে কল্পনাও করে নাই বিমানে উঠতে উঠতেও লোকটার মৃত্যু হয় কথা কোন ঠিক কি না এই জন্য মৃত্যু আমার নিকটবর্তী আপনার নিকটবর্তী কতটা নিকটবর্তী আপনি আমি কেউ জানি না হে মুসলমান আল্লাহ গোলাম মৃত্যু এতটা নিকটবর্তী এই দিকে আমি সালাম ফিরাইলাম পরবর্তীতে এই দিকে সালাম ফিরানোর টাইম পাবো না কথা কোন ঠিক কি না মৃত্যু আমাদের এতটা কাছে এত স্বপ্ন আকাঙ্ক্ষা দেখার তো সময় নাই তোমার মতো যুবক আজকে নামাজের কথা বললে যুবক নামাজে চলো কয় হুজুর বিয়েটা আগে করি কথা কোন না কে বিয়েটা করার পরে বলা হলো এই যুবক মসজিদে চলো বলে হুজুর নতুন নতুন বিয়ে করলাম বউরে নাই কে নামাজে যা ওয়াজাতা সময় নষ্ট করা যাবে না সেই সময় আমার হাতে নাই আগে একটু মজা করি তারপরে বলা হলো যুবক মজা হয় নাই চলো এখন মসজিদে যাই বলে দুই একটা বাচ্চা কাচ্চা হোক এরপরে দুই একটা সন্তান যখন হয় যুবক নামাজে যাবে না কেবল তো ছেলে মেয়ে হয়েছে ওরা একটু স্কুল কলেজে যাক কথা কোন ঠিক এইবার ছেলে মেয়ে স্কুল কলেজে যায় বলে ছেলে মেয়ে একটু বড় হচ্ছে ছেলে মেয়ের আগে বিয়ে দেই কথা কোন ঠিক কেরা এরপরে যখন ছেলে মেয়ে হয়ে যায় ছেলে মেয়ের বিয়ে যখন হয়ে যায় এই যুবক মসজিদে চলো কই দুই একটা নাতি নাতনির মুখ আগে দেখি শেষ বয়সে চামড়া হয়ে যায় ঢিল ওই সময় আল্লাহর সাথে দেয় মিল আঁটুতে ব্যথা পায়েতে ব্যথা উঠতে উঠতে আল্লাহ আল্লাহ একবার মাজা হারিয়ে গেছে লাঠি ধর করে তখন যাচ্ছে আল্লাহ আল্লাহ কথা কন না ওই সময় যায় আল্লাহর সাথে মিল দেবে এত লম্বা স্বপ্ন দেখতেছেন এত দীর্ঘ টাইম চাইতেছেন ও মিয়া এত টাইম কি আল্লাহ আপনাদের দেবে
কত মানুষ জন্ম নিয়েই মারা যাচ্ছে কত সন্তান 3 মাসে 6 মাসে মারা যাচ্ছে কেউ 2 বছর 4 বছর 10 বছরে চলে যাচ্ছে তোমার বয়স এখন 20 বছর তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে রেজাল্ট বের হবে যেই দিন সেই দিনই মারা গেছে ও জানতেও পারে নাই এ প্লাস পেয়েছে কিনা কথা কোন ঠিক কিনা তুমি এত লম্বা টাইম হিসাব করে রেখেছো বিয়ে করবা বাচ্চা কাচ্চা হবে তার বিয়ে দিবা নাতিপুতি হবে তার বিয়ে দিবা এত লম্বা টাইম কি আমার মালিক তোমার মালিক দেবে ও মিয়া আর কত হিসাব করবেন এত হিসাব করে তো যায় না কি রাগ করেছেন আমার কথায় এই জন্য কালকে পড়ব পরশু পড়ব এই কথা না আজকে থেকে নামাজ পড়ব আজকে থেকে মসজিদে যাব কারণ কাল আমার জীবনে নাও আসতে পারে আজকে আমি নামাজ কাজা করতেছি কালকে আমার জানাজা হতে পারে কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা সলমান মসজিদ শুধু বানাইলে হবে না ওই মসজিদে মালিককে সিজদা দেওয়ার দরকার আছে না আল্লাহ রাসূলের জামানায় সাহাবাই গ্রামদের জামানায় জুমার নামাজে মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল ফজরের সালাতের দৃশ্য একই রকম ছিল আল্লাহু আকবার আমাদের জুমার নামাজের জন্য তিন তালা ছয় তালা হচ্ছে আর ফজরে নিচের এক কাতার মেলে না কই গেল ওই সব নামাজি কই গেল আল্লাহ ওয়ালা কথা কোন নাকে হুজুর কইলে রাগ লাগে আমি তো আপনাদের ভালো চাই আমার এই চাওয়াটা একমাত্র কারণ হলো আমি চাই না আপনারা কেউ জাহান্নামে যান আমি আপনাদেরকে জান্নাতি বানানোর জন্য এই এলান দিতে আহ্বান করতেছি আল্লাহর দিকে ডাকতেছি কথা কোন ঠিক কিনা ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে নিজে নেক আমল করে মানুষদেরকে নেক আমলের দিকে ডাকে আল্লাহর দিকে আহ্বান করে কথা বলেন ঠিক কি না আমার উদ্দেশ্য তো আপনাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ আল্লাহ বানানো আমার তো উদ্দেশ্য বেনামাজিকে নামাজি বানানো আমার উদ্দেশ্য ওই পথ ভোলা মানুষটাকে আল্লাহর পথ চিনানো সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দেওয়া কথা কোন ঠিক কিনা হিদায়াতের মালিক আল্লাহ আল্লাহ রাসূলকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির নবী গো আপনার কাজ হলো উপদেশ দেওয়া কাউকে লাঠি চার্জ করা না কাউকে গলা ধাক্কা দিয়ে মসজিদে নিয়ে যাওয়ার জন্য না আপনি শুধু বলবেন এরপরে কে গেল না তার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আপনাকে জবাব দেয়া লাগবে তা আমার দায়িত্ব আপনারা নিয়ে আসছেন টাকা দিয়ে হাদিয়া দিয়া ভালো খাওয়াইলেন পড়াইলেন এই যে ভাইজান ভালোবাসাটা লুঙ্গি দিল এই মহব্বত ভালোবাসা কারণ কি হুজুর এই জায়গায় এসে গান গান লাভালাভি করেন উদ্দেশ্য একটাই হুজুর আপনি কিছু দিনের কথা বলেন মানে যখন নামাজি হয় মানে যখন আল্লাহ ওয়ালা হয় এই মসজিদের জন্য যারা দান করবে হুজুর এই সুন্দর মসজিদ বানাচ্ছি সবাই যেন নামাজি হয় এই তো আমাদের চাওয়া কথা বলেন না এই জন্য ফজর পর্যন্ত ওয়াজ শুনে লাভ নাই যদি আপনার আমার চরিত্রের পরিবর্তন না হয় কথা দুই একটাই দামি যথেষ্ট 3 ঘন্টা চিল্লাই ওয়াজ করার কোনো দরকার নাই কথা বলেন ঠিক কিনা না